আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া তার মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ করুণা, তাই আমরা এখানে হাজির হতে পেরেছি। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে কিন্তু পারেন নাই। সুতরাং এখানে আমরা যারা হাজির হয়েছি, আমরা যদিও মনে করতেছি অল্প সংখ্যক, মাহফিল যত বেশি বড় লোক সমাগম হয় সেটাকে আনন্দ উৎফুল্ল থাকে। তবে আমাদের বাস্তবিক জীবনে আমরা দেখি ছোট জিনিস যদি কোনো অপরাধ করে, ছোট একটা বাচ্চা অনেক একটা গুরুতর অপরাধ করে ফেলছে, তাকে কি আমরা মেরে ফেলি? তার মানে ছোট যে তার মর্যাদা বেশি থাকে, বড় যে অপরাধ করে তার অন্যায়টা বেশি ধর্তব্য হয়। ঠিক মাহফিল আমাদের ছোট হলেও আল্লাহর কাছে এটা সবচাইতে বড় বলি সুবহানাল্লাহ। আশিকান জাগেরান মহব্বতের মানুষ আল্লাহ প্রিয়র বান্দারা যখন এরকম মাহফিলে হাজির হবে, যদিও সংখ্যায় কম হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নেয় আমাদের জীবন ধন্য হয়ে যায়। সুতরাং আমাদের মনের সংকোচ থাকা নয়। আমি তাই অনুরোধ করব, যারা এখনো বাহিরে আছেন আপনারা দয়া করে আসেন, প্যান্ডেলে বসেন, আমরা দু চারটি কোরআন হাদিসের কথা শুনি, আমরা জ্ঞান গর্ব কিছু কথা শুনি, আমাদের জীবনে সেগুলো বাস্তবায়নে আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। আমিন। যাই হোক, আমি মানুষ ছোট, অনেকেই ইতস্ত হতেও পারে আর একেবারেই নতুন, তো যতটুকু আসলে আমাদের সমাজে তো অ্যাডভার্টাইজ হয় বেশি, তো জানি না আসলে আমি আপনাদের কতটুকু খোরাক, জ্ঞানের স্পৃহা কতটুকু আমি পূরণ করতে পারবো। যদিও অনেক সময়ের ব্যাপার থাকে, আমার একটা মানে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে, ঢাকায় যেতে হবে, এজন্য তারা আমরা করছি আর কি, তো এজন্য হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে, অনুমতি নিয়ে যে আমি আগেই ইনশাল্লাহ শেষ করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার দিয়েছেন, শ্রোতা এবং বক্তা এই দুইয়ের কিছু অধিকার কর্তব্য আছে। আমাদের সমাজে আমরা সাধারণত সকলেই তো জানি খেজুর গাছের রস, খেজুর গাছে যে কাঠে, তাই না, সেখানে কি করে ওই একটা নল দেয়, নল, পাশের একটা নল যেখান থেকে রস আসে, আর পরে যেটা রস পরে ওটাকে কি বলে, হাড়ি। তো হাড়িটা যদি হালকা থাকে বা একটু ঢিলা থাকে, ওটা যদি বাতাসে নড়াচড়া করে অথবা পাখি যে বসে, বসার পর যদি সেটা এদিক সেদিক হেলে দুলে যায় এবং নল থেকে ওটা ডিটাচড হয়ে যায়, নল থেকে ওটা বিমুখ থাকে, তাহলে কি রস হাড়ির ভিতরে পড়বে না বাহিরে পড়বে? বাহিরে পড়বে। ঠিক অনুরূপ ভাবে আলেম উলামা পীর মাশাই খুঁজছেন খেজুর গাছ রস বিতরণ করে, এলেমের স্পৃহা দেয়, আর শ্রোতা মন্ডলী ভক্তবৃন্দ এরা হলো হাড়ি। এই তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত এক ধ্যানে এক নিয়তে না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন বক্তার বক্তব্য তার হৃদয় গ্রাহী হবে না, হৃদয় অঙ্গম হবে না, কোন উস্তাদের কথাগুলো তার হৃদয় স্পিরিটে জাগ্রত করবে না। সুতরাং ওই হাড়ি যেমন নল থেকে ডিটাচ হয়ে গেলে রস পড়বে না, ঠিক এখান থেকে যদি আমার মন মানসিকতা যদি আমি অন্যত্র নিয়ে নিই, তাহলে এই বক্তব্যগুলো আমার হৃদয়ে গিয়ে আগ্রহী করবে না, আমি আমল করতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। সুতরাং আমাদেরকে এখানে আমরা যারা বসেছি, আমাদের একটাই এখন ধ্যান খেয়াল, আমরা এখন বেস্তের বাগানে এসেছি, বেস্তের বাগানে এসে যদি আমি এখন জাহান্নামের কল্পনা করি, আমি অন্য ধরনের চিন্তা চেতনা করি, এটা কি সম্ভবপর নয়? সুতরাং আমি এখানে সম্পূর্ণ দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা আমাকে এখানে কবুল করেছেন, আমি এখন শ্রোতা এবং কোরআন হাদিস থেকে আমার পীর মুর্শিদ সাহেব যা বলবে এগুলো আমি এখন দিলের কান দিয়ে শুনবো, ওগুলো পরবর্তী বাস্তবায়ন করব। এই রকম নিয়ত যদি থাকে, এরকম যদি তার মনের কল্প এরাদা থাকে, ওই ব্যক্তি অবশ্যই এই আমল থেকে, এই ওয়াজ থেকে, এই বয়ান থেকে, এই জিকির আজগার থেকে সে ফায়দা পাবে, হেদায়েতের জন্য তার জন্য ফয়সালা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আমরা যেহেতু গ্রাম্য এলাকার মানুষ, আমরা এই বিষয়গুলো অনেক ভালো জানি, যখন পুকুরে মাছ থাকে, ধরেন স্কোয়ার ফিট একটা পুকুর কাটা হলো,
সেই অনুপাতে 10/10 এইরকম একটা পুকুরে আপনি 500 কোন মাছের পোনা ছেড়ে দিলেন, দীর্ঘদিন পর 6 মাস 1 বছর পর মাছগুলো বড় হয়ে গেল, খাওয়া উপযোগী হয়ে গেল, এমন অবস্থায় আমরা যখন হাত দিয়ে থেকে ঝাঁকি জাল বলে আমাদের এলাকায়, আপনারা কি বলেন জানি না, ঝাঁকি জাল, সেই ঝাঁকি জাল দিয়ে যদি ওই 10/10 স্কোয়ার ফিট ওই পুকুরে যদি সমান তালে একটা খেয়াও দেওয়া হয়, জাল ফেলা হয়, তাহলে সেখানে কি এই 500টি পোনা যে ছাড়া হয়েছিল ওই 500টি মাছই কি একবারে উঠবে কিনা? একবারে উঠবে না, কারণ ওই মাছগুলো পরিপূর্ণভাবে ধরতে গেলে কয়েকবার কি করতে হবে, জাল ফেলতে হবে। ঠিক একেবারে শেষ পর্যায়ে যখন পানিগুলো নিষ্কাশন করে পানি শেষ দিয়ে তারপরেও দেখা যায় মাছ কাদার ভিতরে রয়ে গেছে, তাই থাকে না? সুতরাং আলেম ওলামা তাদের জ্ঞানের প্রহরতা যত বেশি থাকবে, তারা হলো নদী, তারা হলো সাগর, তারা হলো পুকুর, এবং তাদের ভিতরে কোরআন হাদিস হলো মাছ, কোরআন হাদিস হলো জ্ঞান। সুতরাং এইখান থেকে শ্রোতাগণ বক্তব্য যখন দেয়, শ্রোতাগণ যখন বক্তব্য শুনে, একদিনই এক বসায় একই মাহফিলে সব বক্তব্য, সব মাছ যেমন একবারে জাল দিয়ে ধরা যায় না, ঠিক একই বক্তব্য একবারে সবকিছু শেখা যায় না। সুতরাং যে যত রকম, পুকুর তত বড় হবে তার জালও তত বড় হয়, সাগরে যারা মাছ ধরে তার সেই জেলের জালটা বড় হয়, আর পুকুরে যারা মাছ ধরে তার জালটা ছোট হয়। ঠিক আলেম ওলামা যত বড় বড় তার হাতকানি হবে, তাদের জ্ঞানের পরিধি তত বড় হবে, তাদের থেকে বড় বড় মাছও পাওয়া যায়, তাদের কাছ থেকে জ্ঞানের বড় বড় কথাগুলো শোনা যায়। সুতরাং আমি তো ওই মাপের নই, আমি যেহেতু পুকুর, সুতরাং আসলে আপনাদের চাহিদা আমি কতটুকু মোটা, তো আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং হুজুরের ফয়েজ যদি আমার উপরে থাকে, আমাদের সমাজে দেখবেন যে কোন বিষয় যখনই হয়, এই যে মোবাইল আমরা চার্জ না থাকলে আর একটা এক্সট্রা একটা চার্জার আছে, আছে না, সেটা দেখি করতে চার্জ দিতে হয়। তথেব আমার তো বলবো কি, হুজুর যদি আমাকে একটু ফয়েজ দেয়, একটু চার্জ দেয় বিশ্রম থেকে, তাহলে আমি হয়তো বা কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা এত সুন্দর করে সাজালো, সুজলা সফলা এই পৃথিবী সাজাইছে, এত কিছু পরতে পরতে দিয়েছে, এই সৃষ্টিগুলো কোনোদিনও আল্লাহর কাছে এত মাকবুল নয়। একমাত্র মাকবুল কে? এই মানুষ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অথচ মানুষ যখন আশরাফুল মাখলুকাত থেকে সেই দরজা থেকে সেই লাইন থেকে লাইন ছুত হয়ে যায়, এই মানুষগুলো আবার পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষ তৈরি করেছি জাহান্নামের জন্য, তারা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, জাহান্নামে যাবে, কিন্তু কারণ হলো কি? কারণ হিসেবে তিনি তিনটা কারণ বর্ণনা করে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই সমস্ত মানুষের বিবেক আছে, অন্তর আছে, বোধ শক্তি আছে, কিন্তু এই বিবেক দ্বারা, বোধ দ্বারা, জ্ঞান দ্বারা কখনো চিন্তা করে না, আমি মানুষ হিসেবে পৃথিবীতে আসেছি, আমি তো কিছুই ছিলাম না, আমার কোনো পাত্তা ছিল না, আমার কোনো ইয়াত্তা ছিল না, আমার কোনো